তোমার কি মাঝে মাঝে ভাইরাল কোন কন্টেন্টের মধ্যে ইয়ে করতে মন চায়? মানে কি কি করতে মন চায়? মানে যাই আমাদের জানতে ভাইয়ারা তো সবসময় ভাইরাল কন্টেন্ট খোঁজে। আমি ভাইয়া প্রথম হচ্ছে আমার সাথে তোমার কাজ করে কেমন লেগেছে? ফাটাফাটি জোস টু গুড অ্যামেজিং আই এম ব্লেসড। ওকে, তারপরে হচ্ছে যে এই কাজে মিশন হ্যান্ডাউনে তোমার কোনো বাজে এক্সপিরিয়েন্স আছে? প্রথম দিন থেকে হয়ে গেল, কারণ এতগুলো ক্যামেরা আছে, মিথ্যা বলা যাবে এটা খুব টাচ না নাই, আলহামদুলিল্লাহ নেই। ওকে, সো তুমি এই এই ক্যারেক্টারে, মাইথ ক্যারেক্টারে, তুমি যদি বলা হয় যে তুমি তোমার নিজেকে নাম্বারিং করতে, তুমি কত দিবে 100-এর মধ্যে? 100-এর ভিতরে মাহিদ আমার চেয়ে বেশি ভালো কেউ করতেই পারতো না, সো ইটস 99। ও মাই গড, অনেক ইম্পসিবল। আমার এটা আমার না না আমার আমাকে হেল্প করো বাবা। তোমার কি মাঝে মাঝে ভাইরাল কোন কন্টেন্টের মধ্যে ইয়ে করতে মন চায়? মানে কি কি করতে মন চায়? মানে যাই আমি তো জানি ভাইয়ারা তো সবসময় ভাইরাল কন্টেন্ট খোঁজে, সো তোমার কি মনে হয় ইচ্ছা করে এরকম ভাইরাল কিছু করব যেটাতে অনেক নিউজ হবে, অনেক মানুষ জানবে এরকম কিছু? আসলে আলহামদুলিল্লাহ যেটা উপরে আছি তো উপরেই থাকি, রাস্তা নামতে চাই না। না না, এটা আমি জানি ভাই, তোর ঘরেরটাই বলবো। সিনেমার নায়িকার সাথে অভিনয়, ওকে। প্রথমত হচ্ছে এই কাজটিতে বিদ্যা সিনহা মিম সিনেমার নায়িকাই ছিল না। মানে আমি স্ট্রংলি বলছি, ইভেন আমাদের পুরো টিমে কেউ বলতে পারবে না যে অ্যাজ এ নায়িকা সে এই পুরো সেটের কোথাও কোনো অ্যাপ্রোচ করেছে। ইট ওয়াজ কমপ্লিটলি নীরা, তার আশা বসা চলাফেরা ভাবনা একটা ধ্যানে সে ছিল, যেটা ইতিমধ্যেই প্রুফড, কারণ মানুষ বলছে। তো না, আমাদের একটা সিন ছিল একসাথে, তো সুমিত ভাই আমাকে বলতেছিল যে তুমি তো পুরো নীরা হয়ে গেছো। তো হঠাৎ করে যখন আমাকে বললো ওনার এই কথাটা, আমাকে অনেক কনফিডেন্ট দিয়েছে। হ্যাঁ, মানে কেন আমি সারাক্ষণ কাজ করছিলাম আর মনে হচ্ছিলো যে আচ্ছা আসলে কি হচ্ছে কি না, আমি কি নীরা হইতে পারলাম কি না। তো প্রথমে হচ্ছে সুমিতা বলতেছিল যে তুমি পুরোপুরি না নীরা হয়ে গেছো, আমি তোমার মধ্যে খালি নীরাকেই দেখি। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমাকে ভাইয়া বললো, মানে নাইম ভাইয়া বলতেছিলো যে আমি সি নাইম ভাইয়া আসলে কিরা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নীরা, তুমি একদম নীরা। তো আর্টিস্ট কো আর্টিস্টরা যখন এই ধরনের কথা বলে তখন আসলে একটা আর্টিস্টেরও আসলে মনে হয় কনফিডেন্টটা গ্রো করে, মনে হয় যে না আমি তারা ঠিকঠাক ওয়েতে আছি। যে তোমার চোখে সুন্দর কে নাদি আপু না আমি, এটা আমান করছেন না? না না, এখানে এখানে একটা মানে অবশ্যই হয়তো খুব প্রেডিক্টেবল হবে যে নাদিয়া, আমি জানি নাদিয়া, বাট নো, বাট ফিলোসফিটা বলি, ওয়াই নাদিয়া? কালকে যদি আমি তুমি কোনো কাজ করি সেটা যদি দর্শক পছন্দ নাও করে, তখন তুমি কিন্তু দর্শককে মাথায় রেখে তোমায় বলতে হবে যে নাইন ভাইয়ের চরিত্রের ব্যাপারে কিছু কারেকশন ছিল, তা কারেকশন এসছে। কিন্তু আমি 100% বিলিভ দিয়ে বলছি, আমি যদি ওটা করে বাসায়ও যাই তারপর নাদিয়া বলবে যে তুমি তোমার বেস্ট দিয়েছো, যেটা হয়েছে হয়েছে, তুমি সামনে একটা আরও ভালো পাবে।